গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা গানাসাসের 112তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সপ্তাহব্যাপী কর্মসূচির সমাপনী দিনে 4 গুণী ব্যক্তি ও একটি সংগঠনকে সম্মাননা পদক প্রদান করা হয়েছে। সন্ধ্যায় গানাসাসের ডাক্তার শাকওয়াত হোসেন খান মুক্তমঞ্চ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়নে বিশেষ অবদান রাখায় বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র বিশিষ্ট পটো সাংবাদিক কুদ্দুস আলম সহ 3 ব্যক্তিকে সম্মাননা পদক প্রদান করা হয়। এ সময় গানাসাসের কার্যকরী সদস্য শাহজাহান খান আবু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে সঙ্গীত নৃত্য আবৃত্তি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিশুদের পুরস্কার প্রদান করা হয়।